গুড মর্নিং গাইস, বেঙ্গল শিক্ষা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। আজকে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে এর আজকে আমাদের 4 নম্বর ক্লাস, যেটা কলকাতা পুলিশ এবং কেপির জন্য খুব মোস্ট ভিভিআই কোশ্চিন। কিন্তু এগুলো কিন্তু অলরেডি যারা মাধ্যমিক লেভেলের কিন্তু পরীক্ষাতে তোমরা বসছো, তাদের কিন্তু এই প্রশ্নগুলো অলরেডি খুব ভিভিআই কোশ্চিন। তো আমরা আশা করব তোমরা ভিডিওটি দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে যে কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আলোচনা করা আছে। আর যার আগে ভিডিও দেখোনি, অবশ্যই আমি আই বাটনে তোমাদেরকে এর আগের ক্লাসটা দিয়ে দেব, তো তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। তো চলো আমাদের দেরি না করে প্রথম প্রশ্ন দিকে এগিয়ে যাই। তো প্রথম প্রশ্ন কি বলা আছে, মহাবীরের আনুমানিক কত সালে মারা যান, মহাবীর কত সালে ডেথ ঘোষণা হয়, এটা কিন্তু একটি অলরেডি আনুমানিক। তো 522, 548, 468, 407, তাই তো? তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 468 খ্রিস্টপূর্বাব্দে। আর যার আগের ভিডিওতে দেখেছো তারা অবশ্যই জানো তার জন্ম কত সালে ছিল, তার জন্ম কত সালে ছিল, 540 খ্রিস্টপূর্বাব্দে। তো তোমাদের সে কতদিন বেঁচে ছিল এটা তুমি আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। ওকে, নেক্সট প্রশ্ন দিকে এগিয়ে যাই। কি বলা আছে, কোথায় মহাবীর দেহত্যাগ করেন, কোথায় মহাবীর দেহত্যাগ করেন, রাইট অ্যান্সার চলে যাবে তোমাদের অপশন পাবা, রাইট অ্যান্সার অপশন পাবা, গ নাম্বার তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, এর পরের প্রশ্ন কি আছে, অঙ্গ উপাঙ্গ মূল ও সূত্র এই চারটি ভাগে কোন বিভক্ত। এই যে দেওয়া আছে অঙ্গ উপাঙ্গ মূল এবং সূত্র, এই যে চারটি ভাগ দেওয়া আছে আমাদের, এই চারটি ভাগ কোন শাস্ত্রের অন্তর্গত। চারটি অপশন আছে, বৌদ্ধ হিন্দু জৈন এবং বৈষ্ণব। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে অ্যান্সার চলে যাবে জৈন, এটা জনই আছে এটা হবে জৈন। ওকে, এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, এর পরের প্রশ্ন কি আছে, জৈন সাহিত্য কোন ভাষায় লেখা হয়, জৈন সাহিত্য, অপশন চারটে দেখে নাও তোমাদের, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ, সেটা হচ্ছে অর্ধ মাগধী বা প্রাকৃত ভাষায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধ আনুমানিক কত সালে জন্মগ্রহণ করেন, চলে আসলাম কোথায়, গৌতম বুদ্ধের এরিয়াতে। এখানে কি বলেছে, তার আনুমানিক জন্ম কত সালে হয়েছিল, তার জন্ম হয়েছিল যীশুখ্রিস্টের অনেক আগে, সেটা কত সালে হবে, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 566 খ্রিস্টপূর্বাব্দে, রাইট অ্যান্সার অপশন গ। ওকে, বোঝাতে পারলাম, অপশন গ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, এর পরে প্রশ্ন, গোল্ডেন রেভলিউশন কিসের সাথে সম্পর্কযুক্ত, গোল্ডেন রেভলিউশন, রাইট অ্যান্সার চলে যাবে তোমাদের অপশন গ, ফুল চাষের সাথে গোল্ডেন রেভলিউশন যুক্ত ছিল। নেক্সট প্রশ্ন, সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত, অনেক প্রশ্ন এসছে কিন্তু এই প্রশ্নটা, এই যে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, অনেকগুলো যেগুলো মাধ্যমিক এবং গ্রাজুয়েট লেভেলের যেগুলো আছে, তাই তো, গ্রাজুয়েট লেভেলের যেগুলো পরীক্ষাতে এই প্রশ্ন কিন্তু মোস্ট একটা ভিভিআই কোশ্চিন, মনে থাকে জানো, মোস্ট ভিভিআই কোশ্চিন, এটা যারা পরীক্ষা দিচ্ছ অনেকে বুঝবে যে এটা কিন্তু মোস্ট ভিভিআই প্রশ্ন। তো তোমাদের এই সম্বন্ধে কিছু বিস্তারিত কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সেগুলো তোমাদের বলবো। তো চলো দেখে নিই কি কি। এই যে সার্ক, এই সার্ক গঠিত হয়েছে কত সালে, সার্ক গঠিত হয়েছে 1985 সালে, 1985 সালে তোমাদের সার্ক গঠন করা হয়েছিল। এই সার্কের মেন ভূমিকা গ্রহণ করেছিল এখানে কিন্তু বাংলাদেশ, বোঝা গেল, বাংলাদেশ কিন্তু মেন তোমাদের গোড়াঘর যে এই সার্কের প্রস্তাবটা দিয়েছিল, আর সার্কের যে প্রথম বৈঠক সেটা কিন্তু বাংলাদেশেই হয়েছিল, বুঝতে পারলাম, বাংলাদেশেই হয়েছিল, কিন্তু এর সদর দপ্তর কিন্তু নেপালের কাঠমান্ডুতে অবস্থিত, বুঝতে পারলাম, নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। তো রাইট অ্যান্সার চলে যাবে অপশন গ। নেক্সট, পরের প্রশ্ন, মায়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি,
মায়ানমারের। চারটে অপশন আছে, কি কি? মাউন্ট ওপে, কাকাবোরাজি, আরাকান ইয়োমা এবং মাউন্ট ভিক্টোরিয়া। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, হ্যাঁ তোমরা সবাই জানো কি, কাকা বোরাজি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, এর পরের প্রশ্ন কি আছে, শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কোনটি? শ্রীলঙ্কার দীর্ঘতম নদী, এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, বুঝাতে পারলাম, তোমরা কমেন্ট বক্সে জানাবে, নয়তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই অ্যান্সার আমি দিয়ে দেব, ঠিক আছে। নেক্সটের পরে প্রশ্ন, শ্রী জয় বর্ধনে পুরাকোট্টা কোন শহরের নতুন নাম? ভালো করে পড়ে দেখো, ভালো করে ধীরে ধীরে পড়ো। শ্রী জয় বর্ধনে পুরাকোট্টা কোন শহরের অন্তর্গত? চারটা অপশন দেখে দাও, রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের কলম্বো, অপশন খ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সটের পরে প্রশ্ন, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে? অপশন চারটি আছে, ছোটনাগপুরের মালভূমি, রেওয়া মালভূমি, মালব্য মালভূমি, এদের মধ্যে কোনোটিও নয়। তো রাইট অ্যান্সার কী হবে তোমাদের? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন, তোমরাই বলবে, তোমরা অনেকে বলো যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না, তো এই প্রশ্নটার রাইট অ্যান্সার তোমরা দেবে। এর আগে একটা ভিডিওতে তোমাদের দুটো হোমওয়ার্ক ছিল, আজকেও তোমাদের এই দুটো হোমওয়ার্কই থাকছে, ঠিক আছে, এইটাও তোমাদের হোমওয়ার্ক থাকছে, তোমরা বলবে যে রাইট অ্যান্সার কোনটি। নেক্সট প্রশ্ন, নাথুলা পাস কোথায় অবস্থিত? নাথুলা পাস, রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের সিকিম। নাথুলা পাস তাহলে কোথায় অবস্থিত? সিকিমে। নেক্সটের পরে প্রশ্ন, কাজের ব্যবহার এর একক কি? কাজের ব্যবহার এর একক কি? আর্গ, জুল, গ্রাম পার সেমি এবং কিলোগ্রাম পার মিটার। তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন খ জুল, তোমাদের রাইট অ্যান্সার। নেক্সটের পরে প্রশ্ন, ক্ষমতার ব্যবহারের একক কি? আগেরটা ছিল কাজের, এটা আছে ক্ষমতা, তো ক্ষমতার ব্যবহারের একক কি? চারটা অপশন আছে, আর্গ পার সেকেন্ড, জুল পার মিটার, ওয়াট এবং হর্স পার পাওয়ার। তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন গ, তোমাদের ওয়াট রাইট অ্যান্সার। নেক্সট লাস্ট প্রশ্ন আজকের দিনে কি বলা আছে, দ্বিতীয় শ্রেণীর লিভারের ভারদণ্ডের কোথায় থাকে? অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর লিভারের ভারদণ্ড কোথায় থাকে? চারটা অপশন আছে, মাঝে প্রান্তে, মাঝে এবং প্রান্তে দুই সাইডে আছে এবং কোনোটিও নয়। চারটা অপশন আছে, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক, সেটা হচ্ছে মাঝে, দুটোর মাঝখানে হচ্ছে ভারদণ্ড, বুঝতে পারলাম, এই মাঝখানে থাকে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক, মাঝে। তো ভিডিওটি কেমন লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর যারা আগের ভিডিওটি দেখোনি তাদেরকে আমি কিন্তু আই বাটনে দিয়ে দেবো, ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। তো কমেন্ট করে জানিও না ভিডিওটি কেমন লাগলো, এবং যেটা হোমওয়ার্ক আছে, যে দুটো প্রশ্ন হোমওয়ার্ক দেওয়া আছে অবশ্যই তোমরা করবে, করে কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের কোন ক্লাসটা বেশি দরকার তো অবশ্যই তোমরা বলবে, সেই ক্লাসটা কিন্তু আমি করাতে পারবো তোমাদেরকে। তো বলবো শুধু জিকে নয়, আমি কিন্তু তোমাদের ম্যাথ, রিজনিং, ওকে, ম্যাথ রিজনিং এবং সাবজেক্ট ওয়াইজ হিস্টোরি, জিওগ্রাফি, তারপরে তোমাদের সায়েন্স ক্যাটাগরিতে, তাই না, পরপর যে পার্টগুলো আছে সংবিধান, তো এইগুলোতে কিন্তু তোমাদের আমি ক্লাস করাতে পারি। তো তোমরা বলো কোন বিষয়টা তোমাদের দরকার, সেই বিষয়ে কিন্তু আমি ক্লাস করাবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিও তোমাদের নেক্সট ঠিক টাইমে আবার চলে আসবে। তো আজকের মতোই এ পর্যন্তই।